এত সব কাণ্ড তাহলে তোরাই ঘটিয়েছিস? ও ইয়েস। আরে আমার এক ফ্রেন্ড বহু বছর ধরে এই রিসর্টে আছে, আরে ওকে দিয়ে তো তোদের ঘরে কাঠ পাঠিয়েছি আমরা, আর এখানে তাড়াতাড়ি চলে এসেছি। আর বাড়িতে কেউ কিছু বলেনি? আরে বাড়িতে অত ডিটেইলসে কেউ কিছু বলে নাকি, শুধু বলেছি যে আমরা লং ড্রাইভে যাচ্ছি। আসলে আমরা আজকে ভেবেইছিলাম যে তোদের সাথেই সময় কাটাবো, তাই জন্যই তো চলে এলাম। তারপর বল কেমন লাগলো সারপ্রাইজটা? হ্যাঁ কিরে জয়, তাছাড়া অন্য আরেকটা কারণের জন্য আমরা এখানে এসেছি। দেখ বড় বৌদি খুব নোংরা একটা খেলা শুরু করেছে। বড় বৌদি খুব করে চাইছে যাতে তোর আর রানীর ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, আর আমরা সেটা আটকানোর চেষ্টা করছি। বড়দি ভাই ডেসপারেট হয়ে গেছে, যেভাবে সম্ভব তোমার আর নিশার বিয়ে দিয়ে ছাড়বে। হ্যাঁ ভাই, আর এটা একমাত্র তুই আটকাতে পারিস। তুই সবার সামনে বলে দিবি যে রানীকে তুই ডিভোর্স দিবি না, ব্যাস, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই তো সত্যি। আমি তো কোনোদিন কোনো ভুল করিনি, আমি কাউকে যেতেও বলিনি। তোদের রানী আমাকে নিজের ইচ্ছে ছেড়ে চলে গেছে। রিতমদা, মানে আমি বুঝতে পারছি না এসব নিয়ে অকারণে আলোচনা কেন করছো। দুর্জয় তো অ্যানিভার্সারির দিন বলেই দিল যে ও আমাকে ডিভোর্স দেবে, ইচ্ছে অসম্মানের তো আর কিছু হয় না। এই কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকবে এখন। এখন নোড়াড়াগি ঠিক আছে, আমরা একসাথে খাবো দাবো হইচই করবো। আরে বাবা, তার জন্যই তো এখানে আসা নাকি কি? আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা যে হই হই আনন্দ করবো সেটা এখানে করবো নাকি অন্য কোথাও গিয়ে করবো? হ্যাঁ এখানেই থাকা যায়, মানে জায়গাটা তো বেশ ভালোই। কি তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।